वेलकम टू माय चैनल जॉब न्यूज एंड एजुकेशनल जरा जरा हमारे वीडियो देखते हो तादेर असंख्य धन्यवाद और स्वागत जानाई। आज के वीडियो जो मेन विषय वस्तु से रान टा किभाबे तुम्हारा प्रैक्टिस करबे अर्थात केपीएसआई जरा 130 किंबा 135 प्लस पास छो तादेर जन्य एई वीडियोटा खूब गुरुत्वपूर्ण होते चलेछे। तुम्हारा वीडियो शेष पर्यंत देखबे एकजन आमाके कमेंट करेछिल दादा आमी 130-135 प्लस पाबो किन्तु रान टा किभाबे करबो बोले खूब उपकृत होतम, सेजन्य आजके एकटा वीडियो निये चले एसेछि 800 मीटर रानेर जन्य। পরের দিন অর্থাৎ কালকে আমি 1600 মিটার রান তোমরা কিভাবে 1500 মিটার আগে কভার করবে সেই নিয়ে কথা বলবো। গ্যারান্টি দিতে পারি আমি যে তোমরা পাস করবে আমার এই টিপগুলো ফলো করলে। এছাড়াও আমি লাইভ গ্রাউন্ডে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা রান করবে। আজকে আমি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি দেখাচ্ছি না, গ্রাউন্ডে রান করতে হবে সেহেতু আমি এখন দেখাচ্ছি না, যখন বৃষ্টি থেমে যাবে সেদিন আমি তোমাদেরকে লাইভ গ্রাউন্ডে রান করে দেখাবো কীভাবে রান করবে 800 মিটার এবং 1600 মিটার তোমরা ইজিলি পাস করবে আমি কথা দিতে পারি এটা। তাই চলো আজকে 800 মিটার নিয়ে কথা বলা যাক। যারা যারা ভিডিও দেখছো তারা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে সেই দাদা সেই ভাইয়ের জন্য এবং তোমাদের জন্য আমি বলছি। 800 মিটার রানের জন্য যাদের একেবারেই যারা মানে রান করনি কোনোদিনও, যারা খুব মোটা তাদের জন্য কিন্তু 800 মিটার রানটা খুবই কঠিন। কিন্তু যারা হালকা খেলাধুলাও করেছো কিংবা হালকা খেলাধুলা করো রেগুলার কিংবা হাঁটাচলাও করো তাদের ক্ষেত্রে 800 মিটার রানটা কিন্তু খুব একটা কঠিন নয়। এক মাসের মধ্যে 800 মিটার রানটা খুব একটা কঠিন নয়, কিন্তু তাই আমি বলবো যাদের কিন্তু খুব কঠিন লাগছে তাদেরকে আমি বলবো যে যেহেতু প্লি রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেই রেজাল্টটা বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু তোমার মাঠের ব্যাটটা শুরু না করে এখন থেকে মাঠের ব্যাটটা শুরু করে দাও। যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, একজন আমাকে বলছিল যে বৃষ্টি হচ্ছে দাদা কী করবো গ্রাউন্ডে তো রান করা হচ্ছে না, আবার কেউ কেউ বারণ করছে যে রোডে রান করতে। আমি এটা বলবো যে বৃষ্টি হলেও তোমরা খালি পায়ে রান করো, খালি পায়ে কাদার মধ্যে রান করো, দেখবে সেক্ষেত্রে তোমাদের ব্যালেন্সটা ঠিক হবে। যতই হোক এখন থেকে শুরু করো, গ্রাউন্ডে রান করো কিন্তু কাদাতেই রান করো, খালি পায়ে রান করো, এতে কী হবে তোমাদের ব্যালেন্সটা যে ব্যালেন্স যত পড়ে যাওয়ার অনেক সময় কী হয় উপক্রম দেখা যায় সেই ব্যালেন্সটা কিন্তু ঠিক হয়। চলো তাহলে বলা যাক 800 মিটার রান। যারা একেবারেই রান করতে পারো না 800 মিটার সেই ক্ষেত্রে আমি বলছি তোমরা অবশ্যই ডায়েট কন্ট্রোল করতে ডায়েট কন্ট্রোল করা শুরু করে দাও। এখন থেকে তেলে ভাজা কেউ না, চপ এইসব যারা খাচ্ছিলে তারা কিন্তু কমিয়ে দাও, খাওয়া কমিয়ে দাও ধীরে 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 ধীরে। কোনো জিনিস কিন্তু একবারে হঠাৎ হয় না, এখন থেকে ধীরে ধীরে কমাতে শুরু করো, যখন রেজাল্ট বেরোবে দেখবে ঠিক হয়ে যাবে, মেনটেন হয়ে যাবে। আর এখন থেকে তোমরা লং রান করো, অর্থাৎ লং রান 2 কিলোমিটার রান অবশ্যই করো, সেটা কিন্তু কোনো রোডে নয়, তোমরা গ্রাউন্ডেই করবে। গো 200 মিটার ট্র্যাক করবে, ঠিক আছে 200 মিটার ট্র্যাক করবে, সেই 200 মিটার ট্র্যাকে প্রথম দিন যতটা পাচ্ছ ধীরে ধীরে দৌড়াও, দিয়ে তোমরা লক্ষ্য এক টার্গেট করো 2 কিলোমিটার দৌড়াবো, মানে স্লো হোক স্পিড হোক 2 কিলোমিটার দৌড়াবো, ঠিক আছে। 2 কিলোমিটার দৌড়ানোর পরে তোমরা কী করবে স্ট্রাইক দেবে, অর্থাৎ 100 মিটার স্ট্রাইক দেবে। 100 মিটার স্ট্রাইক দিলে তোমাদের স্পিডটা বাড়বে, যখন এবার তুমি কী করবে 2 কিলোমিটার মোটামুটি তোমরা 5 কি 10 দিন 2 কিলোমিটার রান করলে, মানে সেই 2 কিলোমিটার টার্গেটটা পূর্ণ করলে, পূর্ণ করার পরে কিন্তু তোমার টাইমটা দেখবে যে 2 কিলোমিটারের জন্য কত টাইম লাগছে, ঠিক আছে। এবার কী করবে স্ট্রাইক দেবে, স্ট্রাইক দিয়ে 205-3-4 স্ট্রাইক দেবে, 100 মিটার স্ট্রাইক দেবে, আবার 200 মিটার স্ট্রাইক দেবে, ঠিক আছে। এবার স্ট্রাইক দেওয়ার পর আবার তোমরা 2 কিলোমিটার রান করবে, অর্থাৎ কীভাবে করবে না করবে সমস্ত একটা চার্ট আমি বানিয়ে দেবো, সেই চার্ট ফলো করলেই তোমরা পাস করে যাবে। এবং তোমরা দেখবে 800 মিটার রান তোমরা 3 মিটার আগেই ঢুকে যাবে, অর্থাৎ 2:40-2:45 মধ্যে ঢুকে যাবে, এটা আমার কথা। অর্থাৎ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক করে থাকো, কারণ আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে প্রোভাইড করি জব নিউজ এবং এডুকেশনাল, এছাড়াও বিভিন্ন ধরনের টিপস, তোমরা অবশ্যই আমার সঙ্গে যুক্ত হয়ে থাকো। আজকের মতো এখানেই, জয় হিন্দ।